কটা বাজে জানো? এখন বাজে 12:51। একটু আগে আমি ঘুম থেকে উঠেছি, অনেক মিজি আজকে, চোখ দেখে তো বুঝতে পেরেই যাচ্ছ। তো যাই হোক, এখন যাব স্নান করতে, আর আজকে আমরা বাড়ি চলে যাবো। মনটা ভীষণ খারাপ, তো আগে আসলে না অনেক দিন থাকতাম, বাট এখানে আমার মায়ের কাজ আছে, তাই আজকে মানে এইবারই, শুধু এইবারটাই রাতে চলে যেতে হচ্ছে। তো চলো, আমি আবার স্নান টান করে তোমাদের সামনে আসছি। এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, জানি না হবে নাকি, চলো পরে কথা হচ্ছে। দেখো লিটিল হার্টস, এখন আমরা খাচ্ছি আইসক্রিম। এই দেখো ঠান্ডা লেগেছে, তাও এখন আমি খাচ্ছি আইসক্রিম। এই দেখো আমি এটা খাবো, এই নীল ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আর ওরা খাবে এই পিঙ্ক। হ্যালো লিটিল হার্টস, তো আমার স্নান সব কমপ্লিট, এখন আমি খেতে বসেছি, তো খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। লিটিল হার্টস, আমার স্নান খাওয়া দাওয়া সব শেষ, এখন আমি রেডি হব, রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। হ্যালো লিটিল হার্টস, তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো রাস্তায় কথা হবে কিনা বলতে পারছি না, কারণ এখানে বৃষ্টি হয়েছে, সাথে আবার রাস্তায়ও দেখা হতে পারে, বাড়িতেও দেখা হতে পারে, কোথায় দেখা হতে পারে জানি না। তো যেখানেই হোক দেখা হবে, তো যাই হোক এখনের জন্য এইটুকু, টাটা। টাটা পাপাই চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, চলে যাচ্ছি। লিটিল হার্টস, আমি রেডি হয়ে গেছি। তাও তার আগে আমি একটা তোমাদেরকে কথা বলতে চাই, মাথাটা একটু গরম হয়ে গেল দেখে। আমি কালকে পুরো ঠিকঠাকভাবে এডিট করে ভিডিও চেয়েছি, কিন্তু ভিডিওটা ঠিকঠাক করে এডিট হয়নি। ফার্স্টে এই ভিডিওটা অন করে হ্যালো লিটিল হার্টস এরকম হয়েছে, প্রথমে যেটা আমি ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার দিই ওটা বসেনি। তারপর লাস্টে লাভ ইউ লিটিল হার্টস, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওটাও হয়নি। মাথা গরম হয়ে গেছে। যাই হোক, এডিট ছাড়া ভিডিওটা তোমরা একটু দেখে নিও প্লিজ, সরি তোমাদেরকে বলে দিলাম। আমি সব ঠিকঠাকভাবে এডিট করছি, কিন্তু আমার ফোনটা এত প্রবলেম করে, এত প্রবলেম করে, দেখলে একটা প্রবলেম। যাই হোক, আজকের ভিডিওটা ভালো করে আমি এডিট করেই ছাড়বো। আর এখন তো আমি ভিডিও 4টার সময় ছাড়ি, তো ঠিক 4টার সময় আমার ভিডিও পোস্ট হয়ে যায়। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরে। লিটিল হার্টস, দেখো এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর এইখানে দেখো জবা গাছটা খুব সুন্দর লাগে। আর দেখবে আমাদের, আমার মামা মামি মানে আমাদের মামা বাড়ির ইয়ে টগর গাছে কত ফুল ফুটেছে, তারাও দেখাচ্ছে। বেঙে জুতো, তারাও দেখাচ্ছে, দেখো দেখেছো, ওই দেখো কত ফুল ফুটেছে, দেখেছো অনেক ফুল ফুটেছে। আর ওদিকে আরো একটা জবা গাছ আছে, তারাও দেখাচ্ছে, 1 মিনিট দাঁড়াও যাই, তারপরে দেখাচ্ছে। এটা ওই যে ফুল ফুটে আছে, আর একটা গাছ দেখাচ্ছি, এই গাছের ফুলটা জাস্ট অসাধারণ। তোমাদের ব্যাক ক্যামেরা এই ফুল, এগুলো আমি জানি না, কিন্তু দেখো ভীষণ সুন্দর ফুল, দেখো দাঁড়াও এদিকেও আছে, এই দেখো এদিকেও আছে, একটা পাড়ি দুটো পেয়েছি, দেখো এই এই ফুলটা আলাদা কালার, দেখো লাল কালার, কি সুন্দর না ফুলগুলো, পুরো মনে হচ্ছে না প্রথমে গোলাপ ফুলের মতো অনেকটা। দাঁড়া এই গাছটা দিয়ে তুলবো না, এই গাছটা দিয়ে তুলছি, এই গাছের ফুলটা বেশি সুন্দর লাগছে, মানে এই গাছে অনেকগুলো আছে, তো চলো এর একটা ডিফারেন্ট কালার আছে এখানে, এই কালারটা এটা দিয়ে তুলি, আমার জামার সাথে মিলে যাবে। দেখো কতগুলো ফুল পেরলাম, এতগুলো ফুল পেরেছি, থামলের জন্য এত ফুলগুলো তুলে নিলাম। এই দেখো এখানে দেখো ফুলগুলো, দেখো জাস্ট দেখো একবার, পুরো ভর্তি ভর্তি ফুল, এই দেখো ভর্তি ভর্তি ফুল। তো চলো থামলে তুলে নিই, তারপর দেখেছো কত ফুল, থামলে তো তোমরা দেখতেই পেয়েছো। তো দেখো এখানে রেখে দিই বলো ফুলগুলো,
না পাপাই গিয়ে দিদি, চলো পাপাই গিয়ে দিদি, ওখানে বলেছি যখন তাহলে এখান থেকে একটা ফুল নিয়ে এই ভ্যানটা যার তার জন্য রেখে দিলাম। এই নে পাপাই তোর জন্য কিছু গিফট। কিসের গিফট? এই নে এই ফুলগুলো সব আমি নিজের হাতে তুলেছি, তোর কাছে রেখে দিবি ফুলগুলো, ঠিক আছে? দিলাম আমি ফুলগুলো গিফট, চলো আমার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, তো কষ্ট হচ্ছে, চলো বাড়ি গিয়ে আমার কথা হচ্ছে। রাস্তায় যদি দত্তপুকুরে কথা হবে, কারণ দত্তপুকুরে চা খাবো, তারপর আর কথা হবে না আবার সেই বাড়ি গিয়ে। টাটা। তো হ্যালো লিটিল হার্টস, দেখো রাস্তাটা কত সুন্দর, আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি, মনটা খুব খারাপ লাগছে। তো দেখো রাস্তাটা না পুরো অন্ধকার, আর দত্তপুকুরের চা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, আর খেতেও হেভি টেস্ট। হ্যালো লিটিল হার্টস, আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি, এখানে এসে তোমাদের সাথে কথা বলছি, কারণ পা ব্যথা হয়ে গেছে বলে এক জায়গায় দাঁড়িয়েছি, তো সেখানে এসেই তোমাদের সাথে কথা বলছি। তো চলো এইটুকুই বলার জন্য এলাম, তোমাদের সাথে আমার বাড়ি গিয়ে দেখাচ্ছি। টাটা। তো দেখো লিটিল হার্টস, আমরা বাড়ির সামনে চলেই এসেছি, বাড়ির সামনে বলতে আর একটু দূর আছে, যাই হোক এটা কোথায় আমি ঠিক বলতে পারবো না, বাট একটা ব্রিজ থেকে উঠছি, আর জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো, চারদিকে লাইট লাইট লাইট, খুব সুন্দর লাগছে। আর মামা বাড়ির ওদিক থেকে যখন আসছিলাম ওই রাস্তাগুলোর লাইট ছিল না, তো কলকাতায় ঢুকে গেছি আর আমার মামা বাড়ি তো গ্রামে, তো কলকাতার জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছিলো তাই ভিডিওটা করে দিয়েছি। এ দেখো লিটিল হার্টস, এ তো তুই কাছে আমি এসছি, তো তুই এখন ভাত খাচ্ছে। হ্যাঁ আর দাদা ভাই অনেক আগে এসছে, আমরা এলাম। এই যে আমার তো তুই ভাত খাচ্ছে, এই যে মম্মা ভাত খাই দিচ্ছে, মাছ দিয়ে ভাত খাচ্ছে, আর এই যে সবার খাবার ও মাংস দিয়ে খাচ্ছে, ওদের মাংস দিয়ে মাছ দিয়ে সমস্ত ও ওদের মাংস মাছ দিয়ে গরম করেছে, ও শুধু মাংস হয়েছে, তো তুই বুড়ি একা একা এখন খেয়ে নেয় দেখো। হ্যালো লিটিল হার্টস, আমি বাড়ি চলে এসেছি, আর কালকে রাতে আমার আর ব্লগ করা হয়নি বোম্মার বাড়ি থেকে এসে, তো আর ভালো লাগছিলো না, আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের জন্য এইটুকু, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও সেটা নিচে কমেন্ট করে বলো। লিটিল হার্টস, লাভ ইউ।